আসসালামু আলাইকুম বন্ধুরা, এনআরএল বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। যারা ভিভো মোবাইল ইউজার তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা ভিভো ফোন ইউজ করেন তারা সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। অনেক সময় আপনাদের ফোন হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়, যদি এই ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে ভিভো ফোনে একটি অ্যাপস রয়েছে আই ম্যানেজার। আমি আমার ইন্টারফেস থেকে দেখিয়ে দিচ্ছি, আমার হোম স্ক্রিন থেকে যে দেখতে পাচ্ছেন আমার হাতের নিচে বর্তমানে যে অ্যাপটি রয়েছে এটি হচ্ছে আই ম্যানেজার অ্যাপ। তো এই আই ম্যানেজার অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু আপনার মোবাইলকে সম্পূর্ণ হ্যান্ডেল করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন এবং মোবাইলকে ভাইরাস মুক্ত, ঝুঁকিমুক্ত রাখতে পারবেন এবং সম্পূর্ণ জ্যাঙ্ক ফাইল মুক্ত এবং ক্লিয়ার রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলকে নিরাপদ রাখবেন এবং খুবই ফাস্ট এবং স্মুথ রাখবেন। তো আমি সরাসরি এই অ্যাপটিতে ক্লিক করে এটিতে প্রবেশ করছি। তো আই ম্যানেজার এটি আসলে ডাউনলোড করতে হয় না, এটি ভিভো মোবাইল কিনলে মোবাইলেই কিন্তু দেওয়া থাকে। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু অনেক সুযোগ সুবিধা নিতে পারেন। তো আমি এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। উপরে দেখতে পাচ্ছেন 85% গুড কিন্তু আমার মোবাইলটি দেখাচ্ছে। এটাকে আপনারা 100% গুডও করতে পারবেন এখান থেকে কাজ করার মাধ্যমে। তো আপনি যদি এখান থেকে অপটিমাইজে ক্লিক করেন তাহলে এটি কিন্তু অপটিমাইজ হয়ে আপনার মোবাইলটাকে হালকা ক্লিন করে দেবে, অর্থাৎ কোনো প্রকার জ্যাঙ্ক ফাইল বা কোনো ধরনের ভাইরাস থাকলে সেগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক কেটে দেবে। তো এটা কয়েক সেকেন্ড সময় নেবে, দেখুন আমার এখানে ডান হয়ে গিয়েছে। তো স্পেস ইউজ 90% দেখাচ্ছে, এখানে আমি ক্লিক করে কিন্তু ক্লিয়ার করতে পারবো। তো আমি আপাতত এখান থেকে ক্লিয়ার করছি না, অন্য জায়গায় ক্লিয়ার করার অপশন রয়েছে, আমি সেখান থেকে ক্লিয়ার করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পেস ক্লিন আপ অ্যাভেলেবেল 8%। তো আমি স্পেস ক্লিন আপে চলে যাব। তো স্পেস ক্লিন আপে চলে যাওয়ার পর দেখেন স্ক্যানিং ফর জাঙ্ক ফাইল। তো এখানে জাঙ্ক ফাইলের জন্য ক্লিনিং হয়ে আমার এখানে 78.96 MB যেটা এখানে দেখাচ্ছে, এটা কিন্তু আমার মোবাইলে জাঙ্ক ফাইল রয়েছে, অর্থাৎ এগুলো আমার প্রয়োজন নেই। এই 78 MB কিন্তু অযথা আমার এখানে ইউজ হচ্ছে। তো এখান থেকে ক্লিন আপ অল আপনারা করে দেবেন। অনেকের এখানে 500 MB, 1 GB, 2 GB ইভেন্ট এর উপরেও জমে যায় না বোঝার কারণে। তো এখান থেকে আপনারা ক্লিন করে দেবেন, ক্লিন করে দিলে কিন্তু আপনার মোবাইলটা আরও ফাস্ট হয়ে যাবে। দেন আপনারা এখানে মাইগ্রেট টু এইচডি কার্ড দেখতে পারবেন, এটার অপশন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফোন মেমোরিতে যদি অনেকগুলো পিকচার বা ভিডিও জমে যায় সেটি এখান থেকে মাইগ্রেটের চাপ দিয়ে আপনারা কিন্তু আপনাদের এসডি কার্ড যদি লাগানো থাকে, মেমোরি কার্ড লাগানো থাকে, সেটাতে কিন্তু সরাসরি নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফোনের রোম হালকা হবে, র্যাম হালকা হবে এবং মোবাইল খুবই স্মুথ কাজ করবে। দেন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন রেয়ারলি ইউজ অ্যাপ। এখান থেকে কী করতে পারবেন, অর্থাৎ যে অ্যাপগুলো আপনি খুব কম ব্যবহার করেন সেটি ক্লিন আপ করতে পারবেন। এখানে চাপ দিলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন কাইন মাস্টার, তারপরে গুগল ক্যামেরা রয়েছে, ডায়াল অ্যাপ রয়েছে, এনআইডি ওয়ালেট, জিপে, এই অ্যাপসগুলো কিন্তু আমি কম ব্যবহার করি। তো এখান থেকে চাইলেই কিন্তু টিক মার্ক দিয়ে যে কোনো অ্যাপ আপনি আনইনস্টল করে দিতে পারবেন। তো আমি কম ব্যবহার করলেও এই অ্যাপসগুলো আমার প্রয়োজনীয়, যার জন্য আমি আনইনস্টল করতেছি না। তো আপনারা এরকম এখান থেকে রেয়ারলি ইউজ অ্যাপসে গিয়ে আপনার অপ্রয়োজনীয় কোনো অ্যাপস থাকলে সেটি আপনারা ডিলিট করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল আরও স্মুথ এবং ফাস্ট হয়ে যাবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ ক্লিন আপ। অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপে অনেক ধরনের SMS, অনেক পিকচার, অনেক কিছু আসার কারণে, অনেক ভয়েস আসার কারণে কিন্তু অনেক ডাটা হোয়াটসঅ্যাপে জমে যায়। তো আমি এখান থেকে রিসেন্টলি ক্লিন আপ করছি, যার জন্য এখানে কোনো ডাটা নেই। আপনি এখানে ক্লিক করে জাস্ট ফাইলগুলো ক্লিন আপ করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল আরও ফাস্ট হয়ে যাবে। দেন নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আপনারা দেখতে পারবেন ফটো ক্লিন আপ। তো ফটো ক্লিন আপে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ডুপ্লিকেট ফটো কী কী রয়েছে বা সিমিলার ফটো কী কী রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন যে সিমিলার ফটো একই ছবি দুইবার রয়েছে অনেকগুলো, এইগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা একই ছবি দুইবার থাকলে এখান থেকে কিন্তু একটা দুটো করে ডিলিট করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একই ছবি তিনবার চারবার করে রয়েছে, যেমন আপনি একটা রেখে এখান থেকে কিন্তু তিনটা ডিলিট করে দিতে পারবেন। নিচের দিকে দেখুন এখান থেকে তিনটা ডিলিট করে দিলে কিন্তু আমার 11 MB ডাটা খালি হয়ে যাবে। তো আমি আপাতত ছবিগুলো ডিলিট করতে যাচ্ছি না। দেন আপনাদেরকে আর অপশন দেখাচ্ছি, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে অডিও ক্লিন আপ করতে পারবেন। অডিও ক্লিন আপে চাপ দিয়ে আপনার যদি কোনো অডিও প্রয়োজন না হয় সেগুলো কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন। তারপর রয়েছে ডুপ্লিকেট ফাইল, এখানে দিয়েও যদি একই ফাইল দুইবার থেকে থাকে সেক্ষেত্রে ডুপ্লিকেট ফাইলে ক্লিক করে কিন্তু সেটি ডিলিট করতে পারবেন। দেন একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লার্জ ফাইল, এখানে অনেক সময় অনেক জ্যাঙ্ক ফাইল এসে ঢুকে যায়, এগুলো অনেক স্পেস খেয়ে ফেলে আপনার ফোনের। এখান থেকে ক্লিক করে আপনারা জাস্ট নিচের দিকে চলে যাবেন।
তো উপরের দিকে কোনো ভিডিও থাকলে আপনার ফোনে বা বেশি এমবির কোনো পিক থাকলে সেগুলো দেখতে পারবেন। নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন হোয়াট চিহ্নর মতো রয়েছে, এগুলো একটাও কিন্তু আমার কোনো দরকারি কোনো ফাইল না বা কোনো ভিডিও না, এগুলো কিন্তু জাঙ্ক ফাইল। একটা 13, 14, 15 MB ফাইল, এখানে টোটাল 128 MB কিন্তু আমার স্পেস খেয়ে ফেলেছে, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। অনেকের এখানে 500 MB, 1 GB, 2 GB মতো খেয়ে ফেলে। তো এখান থেকে আমি ডিলিট অল, 14টা ফাইল রয়েছে সবগুলো ডিলিট করে দেবো। তো এটা ডিলিট করে দিলে কিন্তু মোবাইলটা আরও ফাস্ট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে আরও যেটা করতে পারবেন সেটা হচ্ছে ব্যাকে চলে গিয়ে আমি আপনাদেরকে বাদবাকি অপশানগুলো দেখাচ্ছি। সিকিউরিটি ডিটেকশন একটা অপশান রয়েছে, সিকিউরিটি ডিটেকশনে চাপ দেওয়ার পর আপনারা কিন্তু ভাইরাস স্ক্যান করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইরাস স্ক্যান হয়ে গিয়েছে। তো ভাইরাস স্ক্যান করা ছাড়াও এছাড়া আপনারা যা করতে পারবেন যে এখানে ডাটা ট্রাফিক ম্যানেজমেন্ট অপশান রয়েছে, এখানে আপনারা কত MB নেট ব্যবহার করেছেন এগুলো কিন্তু দেখতে পারবেন বা ইন্টারনেট স্পিডও টেস্ট করতে পারবেন। দেখুন দিস মান্থ আমার উপরের দিকে বড় করে দেখাচ্ছে যে এই মাসে আমি এখন পর্যন্ত কিন্তু 13 GB ব্যবহার করে ফেলেছি এবং ইউজ টুডে আজকে কিন্তু আমি ব্যবহার করেছি 891 MB। তো অ্যাভারেজ আমার ডেলি ইউজেস পড়ে 1.18 GB, অর্থাৎ 1 GB উপরে সামথিং প্লাস। এখান থেকে ডাটা ইউজ ডিটেলস দেখতে পারবেন, তারপর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট থেকে নেটওয়ার্ক সেটিংও চেঞ্জ করতে পারবেন বা ডাটা সেভিং মোড দিয়ে MB কম খরচ হয় এরকম ফাংশনও কিন্তু আপনারা এখান থেকে চালু করতে পারবেন। তো দেন আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ ম্যানেজার। অ্যাপ ম্যানেজার থেকে আপনারা যা করতে পারবেন তা হচ্ছে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে পারবেন বা বিভিন্ন অ্যাপের বিভিন্ন পারমিশন, অনেক অ্যাপ হচ্ছে আপনার অপ্রয়োজনীয় নোটিফিকেশন পাঠিয়ে দেয় সেগুলো কিন্তু এখান থেকে অফ করে রাখতে পারবেন। তো আপনারা একটু নিজে দেখে দেখে কিন্তু এখান থেকে চাইলেই যে কোনো কিছু করে নিতে পারবেন। তো এটা হচ্ছে ফোন ম্যানেজমেন্ট অপশন যেটা ডান দিকে রয়েছে। অপরদিকে আমরা যদি ইউটিলিটি টুলস যেটা ডান দিকে রয়েছে সেদিকে চলে যাই, বাম দিকে ফোন ম্যানেজমেন্ট সরি, ডান দিকে ইউটিলিটি টুলসে চলে গেলে কিন্তু আরও কিছু অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে ফোন কলিং একটা অপশান রয়েছে, এটাতে চাপ দিয়ে আপনারা কিন্তু মোবাইলের টেম্পারেচার দেখতে পারবেন, অর্থাৎ কত ডিগ্রিতে আপনার ফোনটি রয়েছে, এটা তাপমাত্রা কত সেটা দেখতে পারবেন। এবং এখানে ওয়ান টাচ টু কল, এইখানে টাচ করে কিন্তু আপনার ফোনটি ঠান্ডা করতে পারবেন। আমার ফোনটি আপাতত ঠান্ডা রয়েছে তাই আমি ঠান্ডা করতে চাচ্ছি না। এখানে চাপ দিয়ে কিন্তু আপনারা ফোনটি কল করে নিতে পারবেন খুব সহজেই। তারপর ফাইল সেভ বক্স, ডিজিটাল ওয়েলবিং, হ্যাঁ, অ্যাপ এনক্রিপশন, ব্লক আনওয়ান্টেড, এরকম আরও বিভিন্ন সুযোগ সুবিধা সার্ভিস কিন্তু এখানে রয়েছে, অ্যাপ ক্লোন ইত্যাদি ইত্যাদি, বা গেমিং মোড, এগুলো কিন্তু রয়েছে। তারপর জ্যাঙ্ক ফাইল ক্লিন আপ, যেগুলো আমি আগে করে এসেছি, আপাতত এখানে কোনো জ্যাঙ্ক ফাইল নাই। আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব সহজেই এগুলা করতে পারবেন এবং আপনার মোবাইলকে আরও ফাস্ট এবং স্মুথ রাখতে পারবেন। আর ডিজিটাল ওয়েলবিং এটা সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব, এটা থেকে আপনারা মোবাইল ইউজের A to Z কিন্তু জানতে পারবেন, কোন দিন কত ঘন্টায় কী ইউজ করেছেন, কটা নোটিফিকেশন এসেছে ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে আমি পরের একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন এবং আপনাদের মোবাইলকে আরও ফাস্ট এবং স্মুথ রাখতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর নিয়মিত এরকম ইনফরমেটিভ এবং টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।